আপনার উপর হামলার ঘটনাটা কিভাবে ঘটলো? আমরা 20-25 জন ডাকসুতে ডোকামাত্রই ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা প্রথমে অতর্কিত হামলা চালায়। পরে আমার সাথে যারা ছিলেন তারা তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা চলে যায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত এবং সাধারণ সম্পাদক সাদ্দাম সহ ডাকসুর ঐতিহ্য, তারপরে আরও অনেকে, মামুন বিন সত্তার ছাত্রলীগের নেতা, তারা আমার রুমে আসে। সঞ্জিত এবং সাদ্দাম আমাকে ধাক্কাধাক্কি করে। তারপরে আমার সাথে যারা ছিল তাদের প্রত্যেককে ধরে ধরে রুম থেকে টেনে নিয়ে মারধর করে ফ্লোরে, তারপরে সোহেলকে ছাদ থেকে ফালাই দেয়। এবং আমাকে যারা রক্ষার জন্য এগিয়ে এসেছিল, রুইন পাড়াবি, আমার ভাই আমিনুর সহ ওরা এসেছিল, কিন্তু ওরা যখন দেখেছিল আমার ওইভাবে আক্রান্ত হয়নি, তখন আবার দ্বিতীয়বার ওরা আমার রুমে এসে লাইট ফ্যান বন্ধ করে আবার লাঠিসুটা দিয়ে হামলা চালায়। এবং আমার ছোটো ভাই, ওরা আমাকে টেবিলের নিচে ঢুকিয়ে রাখায় আমি ওইভাবে বেশি আক্রান্ত হইনি, কিন্তু বাম সাইডটা বাইরে থাকায় ওগুলো পিটাইছে রড এবং বাঁশ দিয়া। সেখানে ছাত্রলীগের কর্মী তুনান ছিল, শেখ তুনান, মহসিন আলের জিএস ছাত্রলীগের মিজান, তারপরে মুক্তিযুদ্ধ মঞ্চের তো ছিল, এবং সঞ্জিত এবং সাদ্দাম সরাসরি হামলার নেতৃত্ব দিয়েছে, এবং সঞ্জিত নিজেও আমাকে ধাক্কা দিয়েছে। দেশবাসীর প্রতি আমাদের আহ্বান যে এই ছাত্রলীগের সেই সন্ত্রাসের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হন, কারণ এর আগেও আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি। তারা আমাদের উপরে হামলা করতেছে যাতে আমরা থেমে যাই, এই আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে কথা না বলি। আমাদের সকলের প্রতি আহ্বান থাকবে যে আমরা বাঁচবো কি না জানি না এভাবে প্রতিনিয়ত হামলা মামলার মধ্যে দিয়ে, কিন্তু এই বাংলাদেশকে বাঁচাতে হলে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই, এবং ছাত্রলীগের এই সন্ত্রাসকে ছাত্র সমাজের রুখে দেওয়ার বিকল্প নেই। তাই সবাইকে অনুরোধ করবো, যার যার জায়গা থেকে আপনারা আজকে প্রতিবাদ করুন। এবং উদাহরণস্বরূপ আজকের ঘটনার যে তাণ্ডব, ডাকসুর সিসিটিভির ফুটেজ কিন্তু আছে, সেগুলো হয়তো সরিয়ে ফেলতে পারে, এবং ডাকসুতে যে আমার রুমে কীভাবে হামলা করেছে, চেয়ার টেবিল ভাঙচুর করে আমাদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, সেটা 25শে মার্চের গণহত্যার সামিল, যে সেরকম অতর্কিত আক্রমণ চালিয়েছিল, সেই বুদ্ধিজীবীদেরকে যেভাবে হত্যা করেছিল, সে একইভাবে আমাদের আপনি কি প্রত্যেককে টেনে নিয়ে বাইরে নিয়ে মারধর করেছে। আপনি কি মনে করেন যে এই হামলাটা অতর্কিত নাকি পরিকল্পিতভাবে করা হয়েছে? এটা তাদের পরিকল্পিত ছিল, কারণ আমাকে তো এর আগে গোয়েন্দা সংস্থার লোক, আওয়ামী লীগের নেতারা বারবার ওয়ার্নিং দিয়েছেন যে আমি যেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা না বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বলি, তাদের সাথে লিয়াজু রেখে যেন চলি। হ্যাঁ।